আজকে আমাদের বিক্ষোভটা আমরা দীর্ঘদিন ধরে অথরিটির সাথে আলোচনা করেছি, প্রিন্সিপাল ম্যাডামের সাথে আলোচনা করেছি এবং ডিএমই স্যারের সাথে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সবার সাথে আলোচনা করে আমরা গত 3 সপ্তাহ থেকে একটাই দাবি নিয়েছিলাম যে মেডিকেল কলেজকে আনলক করা হোক নন কোভিড পেশেন্টের জন্য। কোভিড পেশেন্টের পাশাপাশি নন কোভিড পেশেন্টের জন্য মেডিকেল কলেজকে খুলে দেওয়া হোক এবং একই সাথে এই মেডিকেল কলেজে হাজার হাজার ডাক্তারি পড়ুয়া, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পিজিটি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট সমস্তদের টিচিং ট্রেনিং স্টার্ট করা হোক। এই নন কোভিড অ্যাডমিশন হলেই একমাত্র এটা হতে পারে। সমস্ত লেভেল থেকে আমরা অ্যাসিওরেন্স পেয়েছি যে হ্যাঁ, মেডিকেল কলেজে নন কোভিড অ্যাডমিশন শুরু করা হবে, তোমাদের প্রস্তাব সঠিক প্রস্তাব এবং এটা করা উচিত। কিন্তু আমরা এই অ্যাসিওরেন্সটা ছাড়া আর কিছু পাচ্ছি না। কোনো এখন অবধি কোনো অফিসিয়াল নোটিশ বেরোয়নি। মেডিকেল কলেজে নন কোভিড পেশেন্টদের অ্যাডমিশন এখনও থেমে আছে, যথাযথ হচ্ছে না। এতে যেরকম হাজার হাজার পেশেন্টের হয়রানি বাড়ছে, ঠিক সেরকম আমাদের ডাক্তারি পড়ুয়াদের টিচিংও হ্যাম্পার্ড হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মেরও এটা একটা সমস্যা তৈরি হবে। কারণ স্পেশালিস্ট ট্রেনিং এখানে হয়, সেই ট্রেনিং ঠিকঠাক না হলে পরবর্তীকালে সমাজেরই ক্ষতি হবে বলে আমাদের মনে হয়। সেজন্য আমরা আজকে বসেছি এই একই আশাতে যে গভর্নমেন্ট খুব জলদি এই সমস্যার সুষ্ঠু সমাধান করবে এবং মেডিকেল কলেজকে নন কোভিড অ্যাডমিশনের জন্য খুলে দেওয়া হবে। সোমবারে প্রিন্সিপালের সাথে কথা বলার পর রাজ্য সরকারকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছিল তার রিপোর্ট, সেটাতে কোনো আমরা রিপ্লাই পাইনি। গভর্নমেন্ট লেভেল থেকে কোনো নোটিশ প্রিন্সিপাল ম্যাডামের কাছেও আসেনি এবং আমরাও কোনো নোটিশ দেখতে পাইনি। বরং ইতিমধ্যে আরেকটি আমরা নোটিশ দেখেছি যেখানে বলা হয়েছে, ডিএমইর পক্ষ থেকে সেই নোটিশটা এসছে যে মেডিকেল কলেজের ইন্টার্নদেরকে অন্য কলেজে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। এটা আমরা মানছি না। আমাদের কলেজে নন কোভিড অ্যাডমিশন যদি হয় তাহলে সেটা আমাদের কলেজেই তাদের ইন্টার্নদের ট্রেনিং হওয়া সম্ভব। ফলে ওনারা যেটা ভাবছেন যে অন্য কলেজে পাঠালে সেটাতে স্টুডেন্টরা রাজি থাকবে, আমরা সেটাতে রাজি নেই। এই একই দাবি নিয়ে সেটা থেকে আমরা বুঝতে পেরেছি যে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছি আমরা নন কোভিড অ্যাডমিশন খোলার ব্যাপারে। সেজন্য আমরা আজ থেকে প্রোটেস্টে বসলাম। আমরা আপাতত সিট ইন প্রোটেস্টে বসছি এখনও, যারা আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এখানে সিট ইন প্রোটেস্টে থাকবো। যারা ডিউটি এখন অনেকে আছে, যারা ডিউটি করছে তারা ডিউটির পর আমাদেরকে জয়েন করবে। আমরা ডিউটি বিঘ্নিত করছি না, যেরকমভাবে ডিউটি করা সবার যেখানে ডিউটি আছে সেগুলো সবাই করছে। এরকমভাবে আমরা প্রোটেস্টে বসি। এরপরও যদি রাজ্য সরকারের কোনো টনক না নড়ে তো সেক্ষেত্রে আমাদেরকে আরও বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে হবে। আপনার নাম? আমার নাম ডাক্তার অর্ণব মুখার্জী।